নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের খুব প্রিয় চ্যানেল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পাবেন এবং খুব অনায়াসে ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে আগামী 20 নভেম্বরের পর, এবং এই 20 নভেম্বরের পর একটা বছর আপনার জীবনে কেমন কি হতে পারে। কারণ এই বৃহস্পতি ট্রানজিট করলে 12 মাস কিন্তু একই জায়গায় অবস্থান করে, সেটা কখনো আগের অর্থাৎ সে কুম্ভ রাশিতে যাচ্ছে, কখনো কোনো সময় মীন রাশিতে যাবে, আবার সে কুম্ভ রাশিতে ব্যাক করবে। অর্থাৎ ফার্স্ট টাইমে ফার্স্ট মুভ করবে, অর্থাৎ বৃহস্পতি যখন কুম্ভতে ঢুকবে সে কিন্তু ফার্স্ট মুভ করবে, এবং ফার্স্ট মুভ করে সে মিনে পৌঁছে যাবে 4 এপ্রিলে, এবং সেই মিনে পৌঁছে গিয়ে সেখান থেকে আবার স্লো মুভ করে ধীরে ধীরে আবার সে কুম্ভে আসবে। এবং এর মধ্যে আপনার জীবনে অনেক রকমের ফল সে দেবে, বিশেষ করে যারা এই ধনু রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল এই বছরটা নো ডাউট খুব ভালো আছে। কারণ বিগত দিনগুলো আপনার জীবনে শনির সাড়ে সাথে অনেক রকমের কুপ্রভাব নিয়ে এসেছে, আপনার জীবনে যেটা আপনার প্রাপ্য ছিল সেটা আপনি পাননি, বারংবার আপনি ডিপ ফ্রাই হয়েছেন। সেই জায়গা কিন্তু এই বৃহস্পতি আপনার রাশির অধিপতি, সে অবস্থান করছে আপনার জন্ম রাশির তৃতীয় অবস্থান করছে। সুতরাং আপনার জীবনে কিছু যোগাযোগ দিয়ে নিয়ে যাবে এই বছরটা, এবং এই এই বছরে আপনার সেই যোগাযোগগুলো আপনার সঠিকভাবে কাজে লাগবে। আপনার কর্মের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, আপনার বিবাহ হচ্ছিল না, বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, আপনার ব্যবসা ঠিকমতো চলছিল না, সে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু যোগাযোগ আসবে, এবং তার মাধ্যমে আপনি আপনার জীবনের সেই সফলতার জায়গাটা নিয়ে যেতে পারেন। আপনার এই বৃহস্পতি রাশির তৃতীয় অবস্থান করে সে কিন্তু সপ্তমে একটা দৃষ্টি দিয়ে রেখেছে এবং একাদশে আর একটা দৃষ্টি দিয়ে রেখেছে। সুতরাং আপনার একাদশ আপনার প্রাপ্তিস্থান, আপনার জীবনে কিছু প্রাপ্তি দেবে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে আপনার দৃষ্টি দেওয়ার কারণে ব্যবসার জায়গা বললাম ডেভেলপ করবে, বিবাহ যাদের হচ্ছিল না বিবাহের একটা সুযোগ আসবে, এবং এই বছরটা আপনার জন্য নো ডাউট খুব শুভ। এই যাদের ধনু রাশির জাতক জাতিকারা আছেন, ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের আর একটা জিনিস রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তো বললাম চাকরি হবে, এবং যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন সন্তানের ভাগ্য কিন্তু আপনার নো ডাউট ভালো রয়েছে, যারা ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকাদের ভ্রমণের উদ্দেশ্যে কোনো দেবত্ব স্থানে ভ্রমণ আপনাকে নিয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনি খুব স্যাটিসফাই হবেন, ভ্রমণের জায়গা ভালো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কিছু অর্থ আপনার অহেতুক কিছু অর্থ চলে আসবে, যেটা আপনি কল্পনা বা ভাবতে পারেননি সেরকম একটা অর্থ আপনি পেয়ে যাবেন। লটারির কিছু প্রাপ্তির যোগ আপনার জীবনে আসবে এই একটা বছর, সেটা সঠিকভাবে কাজে লাগান। যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই বৃহস্পতি ট্রানজিটের কারণে যারা ফুড রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রমোশনের জায়গা রয়েছে। যারা কোনো রকমের খাবার জাতীয় জিনিসের ব্যবসা করছেন, সে হোটেল হোক, রেস্টুরেন্ট হোক বা ক্যাটারিং সার্ভিস হোক, এই ধরনের খাবার জাতীয় কোনো পরিবেশন বা খাবার জাতীয় কোনো জিনিসের ব্যবসা করছেন যারা বলবো ধনুরাশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই এক বছর খুব দারুণ ফল দেবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসাটাও কিন্তু আপনি স্প্রেড করতে পারবেন। এবং এছাড়াও যারা বিশেষ করে স্টক মার্কেটের বিজনেস করেন, বিশেষ করে খাবার জাতীয় জিনিস স্টক করে পরবর্তী টাইমে সেটা আপনি বিক্রি করেন, অর্থাৎ পাইকারি যে ব্যবসা সেটা খাবার জাতীয় জিনিসের, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার এই এক বছর খুব শুভ ফল দেবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা শেয়ার ব্যবসায় ইনভলভ আছেন শেয়ার মার্কেটে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একটা বছর খুব শুভ ফল দিতে চলেছে। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল জায়গাটা দেখলে কী হবে, ওভারঅল জায়গাটা খুব শুভ, কিন্তু অশুভ কিছু জায়গা রয়েছে, সেটা কিন্তু আপনার জন্মছকের সেগুলো কীভাবে অন্যান্য গ্রহগুলো অবস্থান করছে সেগুলো দেখতে হবে। তবুও বলবো যে আপনার অশুভ একটা জায়গায় রয়েছে, যেটা আপনি মানুষকে মানে যেটা সত্যি সেটা সামনাসামনি বলে দিতে পছন্দ করেন, এবং এই সময়টা আপনার হবে, এবং তার কারণে কিছু শত্রুতা তৈরি হবে যেটা আপনার এই অ্যাচিভমেন্টে কিছু বাধা তৈরি হতে পারে। কি করবেন, বিশেষ করে আপনি প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর
আপনি আপনি যদি পুজো অর্চনা করেন তাহলে সেই ঠাকুর পুজো করার পর আপনি দুটো করে মিশ্রিত দানা, দুটো করে মিশ্রিত দানা সকালবেলা আপনি মুখে দিয়ে আপনি জল খেয়ে নেবেন এবং সেটা আস্তে 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 আপনার শুভত্ব তৈরি হবে। আর একটা জিনিস করবেন, এই মিশ্রিটাকে ভোগ হিসাবে আপনার যদি সরস্বতী ঠাকুরকে পুজো করেন বা আপনার বাড়িতে যদি সরস্বতী মা কোনো মূর্তি থাকে তাহলে সেখানে পুজো করতে পারেন, যদি না থাকে তাহলে আপনি একটা সরস্বতী মায়ের ফটো নিয়ে গিয়ে আপনি সেই সরস্বতীকে প্রত্যেক দিন সকালবেলা মিশ্রি ভোগ হিসাবে দেবেন। তাতে দেখবেন যে আপনার ক্ষেত্রে যে অশুভত্ব বৃহস্পতির কারণে যে অশুভত্ব জায়গাগুলো আনছিল সেগুলো শুভত্ব তৈরি হবে এবং আগামী একটা বছর আপনি খুব ভালো জায়গায় বিলং করতে পারবেন। এরপরে বলবো কুম্ভ মকর রাশির যারা জাতক জাতিকারা, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে শনির সাড়ে সাতই চলছে। শনি এখানে অবস্থান করবে আগামী কিন্তু এপ্রিল মাস পর্যন্ত অবস্থান করবে এবং তারপরে কিন্তু সে তার রাশি পরিবর্তন করবে, কিন্তু তার জেনে রাখুন আপনার বর্তমানে মিডিল ফেজে আপনার শনির সাড়ে সাতই চলছে। সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা, মায়ের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কর্ম করতে যাচ্ছেন বারংবার বাধা পাচ্ছেন, হয়তো আপনি একটা কন্ট্যাক্ট পেয়ে গেছেন, সেই কন্ট্যাক্টটা ফাইনাল জায়গাও হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, লাস্ট মোমেন্টে গিয়ে দেখা যাচ্ছে সেটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে আপনার কর্কট মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু ফেস করতে হচ্ছে এবং বৃহস্পতি এতদিন আপনার এই রাশিতে থাকার জন্য অনেকটা ভালো ফল পেয়েছেন, কিন্তু এই নভেম্বরে ট্রানজিট করার পর কিন্তু সমস্যাটা বাড়বে, সমস্যাটা বাড়বে এবং আপনি যতটা অনেস্ট থাকতে পারবেন ততটা আপনার জন্য শুভ রয়েছে। এবং এই বৃহস্পতি ট্রানজিট করে আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে, সেক্ষেত্রে কিছু অর্থ, গচ্ছিত অর্থ কোথায় সঞ্চয় করে রেখেছেন সেই অর্থ আপনার খরচ হতে পারে বা সেই অর্থ আপনার হাতে আসতে পারে, এটা একটা যোগ রয়েছে। অর্থ যেখানে সেখানে ইনভেস্ট করবেন না, করলে কিন্তু আপনার সেই অর্থ ফরফিট হয়ে যেতে পারে এবং দেখবেন মানসিক চাপের কারণে আপনি ডিপ্রেশনে ভুগছেন এবং ডিপ্রেশন আপনার কিন্তু থাকবে এই ট্রানজিটের কারণে। বৃহস্পতি ট্রানজিটের কারণে সেকেন্ড হাউসে আপনার বৃহস্পতি অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং এর সঙ্গে আপনার বৃহস্পতির যে অবস্থান করছে দশমের দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই দশম ষষ্ঠ এবং দ্বিতীয় যে কানেকশনটা রয়ে গেছে বৃহস্পতির, সেক্ষেত্রে ওভারঅল জায়গা কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়ে যেতে পারে এবং খুব জেন্টেলম্যান আপনার শত্রুতা করতে পারে, খুব সাবধানে থাকবেন এই জায়গার থেকে। দ্বিতীয়ত আপনার কর্মের যে চেষ্টাগুলো করছিলেন কর্ম আপনার কিছু ট্রান্সফার হয়ে যেতে পারে, আর আপনি অর্থাৎ আপনি যেখানেই কর্ম করছেন সেক্ষেত্রে কোনো কারণে আপনার ট্রান্সফার করে দিতে পারে আপনার বস, সেই জায়গাটা আপনাকে সতর্কভাবে চলতে হবে, মানে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আবার এছাড়াও আর দুটো জিনিস রয়েছে, যেটা আপনি বিগত দিনে এক বছর আগের থেকেও আপনার সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে, সেটা কিন্তু আগামী বছর পর্যন্ত থাকবে। যদি মনে করেন সম্পত্তি কিনবেন, অবশ্যই পেপার্স ভালো করে দেখে আপনি সম্পত্তি কিনতে পারেন, সেক্ষেত্রে শুভ রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মকর রাশির জন্য রয়েছে। মকর রাশির ক্ষেত্রে একটু অশুভত্ব বেশি রয়েছে, কি করবেন, মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা প্রত্যেক দিন সকালবেলা আপনি যখন স্নান করবেন এই স্নানের সময় অল্প পরিমাণ আপনি যে হলুদের গুঁড়ো পাওয়া যায়, আপনি ডাস্ট হলুদ পাওয়া যায়, সেই ডাস্ট হলুদ এক চিমটি করে আপনি আপনার যে জল দিয়ে স্নান করেন সেই এক বালতি জলের মধ্যে এক চিমটে হলুদ মিশিয়ে সেই জলটাকে মিশাবেন এবং আপনার স্নান যখন কমপ্লিট হয়ে যাবে লাস্ট মোমেন্টে ওই জলটা আপনার গায়ে অর্থাৎ মাথায় ঢালবেন, অর্থাৎ আপনি হয়তো সাবান টাবান দিয়ে স্নান করছেন, করা হয়ে যাওয়ার পর লাস্ট যে জলটা ব্যবহার করবেন সেটা আপনার ওই হলুদ গুলে রাখা ওই জলটা, এক চিমটি হলুদ এক বালতি জলের মধ্যে দিয়ে সেই জলটা মাথায় ঢালবেন। এইটা আপনি যদি করতে পারেন একটা বছর, তাতে দেখবেন যে আপনার সমস্যা যেগুলো সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেই সমস্যাগুলো ধীরে 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 রিকভারি হবে এবং ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে আপনার মকর রাশির যারা জাতক জাতিকা তারা এই একটা বছর করুন, ভালো ফল পাবেন। এরপরে হচ্ছে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নো ডাউট রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি স্বয়ং, দেবগুরু সেই বৃহস্পতি,
রাশির সঙ্গে কানেকশন হওয়ার জন্য আপনার মধ্যে আরো বলবো যে আপনার মধ্যে দয়ার জায়গাটা বাড়াবে, অর্থাৎ আপনি দয়াশীল হবেন, মানুষকে উপকার করার জন্য অবশ্যই হাত বাড়িয়ে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু অনেক মানুষ সাহায্য করবে, বিভিন্ন সোর্স আপনার তৈরি হবে যাদের মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন, এবং আপনার অর্থের কোনো রকমের সমস্যা আসবে না, কারণ এখানে একটা গজকেশরী কানেকশন, গজকেশরী যোগ হতে চলেছে আপনার রাশিতে। সুতরাং আগামী দিনে আপনার অর্থের জায়গা, আপনার কর্মের জায়গা, প্রমোশনের জায়গা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো রয়েছে। যারা কোনো রকমের সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জায়গাটা প্রমোশন হতে চলেছে, এবং এই বিশেষ করে কুম্ভ রাশির জাতক যাদের, যারা সেবামূলক কর্মের জন্য চেষ্টা করছেন, আমাদের সরকারি লেভেলে বিভিন্ন রকমের সেবামূলক কর্ম রয়েছে, সেই জায়গাগুলোর জন্য চেষ্টা করছেন, তাদের সেই জায়গাগুলো অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে, খুব ভালো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই রাশিতেই বৃহস্পতি থাকার জন্য আপনার পঞ্চম ভাবেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেই জন্য দেখবেন যে খুব কাছের মানুষ যাদের সঙ্গে পরিচয় আছে তাদের থেকে আপনি ভালোবাসা পাবেন, আপনার রিলেটিভ সোর্স থেকেও আপনি ভালোবাসা পাবেন। এর সঙ্গে সঙ্গে আপনি কোনো রিলেশনে দেখা যাচ্ছে কোথায় যুক্ত হয়ে আছেন, সেক্ষেত্রে বলবো যে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, অহেতুক কিন্তু আপনাদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে শুধু ইগোর কারণে, এই জায়গাটা কিন্তু রয়েছে। হায়ার স্টাডির যোগ রয়েছে, যারা পড়াশোনা করছে হায়ার স্টাডির যোগ রয়েছে, এবং কোনো ক্রিয়েটিভিটির মধ্যে যারা যুক্ত আছে তাদের কিন্তু সফলতার যোগ রয়েছে, এই জায়গাগুলো রয়েছে। আপনার গুরুস্থানীয় যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা থাকলেও সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হবে, তারা সুস্থ হয়ে যাবে, এটা কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি করবেন, কিছু অশুভত্ব তৈরি হচ্ছে, অর্থাৎ অহেতুক কিছু অর্থ খরচ করে ফেলতে পারেন, এটা থেকে আপনি রেহাই পেতে হলে আপনাকে কি করতে হবে, কাঁচা হলুদ এবং আটটা আপনি পদ্মবীজ এক জায়গায় করে, অর্থাৎ লক্ষ্মী, অর্থাৎ আমাদের যে কাঁচা হলুদ, এক টুকরো কাঁচা হলুদ এবং তার সঙ্গে সঙ্গে আটটা পদ্মবীজ একসঙ্গে একটা শালুর মধ্যে জড়িয়ে সেটা আপনি যে কোনো শুক্লাপক্ষের পূর্ণিমাতে, অর্থাৎ শুক্লাপক্ষের পূর্ণিমার ঠিক তিন দিন আগে আপনাকে এই ক্রিয়াটা করতে হবে, শুক্লাপক্ষতেই হবে, তিন দিন আগে আপনাকে এইটা করতে হবে, তিন দিন আগে রেখে পূর্ণিমা পর্যন্ত টানবেন, প্রত্যেক দিন আপনি সেখানে পায়েস ভোগ দিতে পারেন বা যে কোনো ভোগ হিসাবে মিষ্টি দিতে পারেন, সেখানে আপনি মিষ্টিও দিতে পারেন ভোগ হিসাবে, এবং ধূপ দেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন। এটা কিন্তু আপনার এই ট্রানজিট করার প্রথম যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমা তিন দিন আগের থেকে শুরু করবেন, পূর্ণিমা পর্যন্ত করবেন, করার পর ওই লাল শালুর ওই পুটলিটা আপনি আপনার অর্থের জায়গায় রেখে দেবেন, দেখবেন যে আস্তে আস্তে আর্থিক উন্নতি আপনার জীবনে আসবে। এর সঙ্গে সঙ্গে বলবো যাদের বিশেষ করে মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার জীবনে কিছু অ্যাচিভমেন্ট আছে, কিছু অর্থ পাবেন, অবশ্যই পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার বিদেশ ভ্রমণের একটা যোগ রয়েছে, বিদেশে আপনি যেতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যাদের মীন রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু গৃহে কিছু নতুন আসবাবপত্র কিনতে পারেন, এবং গৃহে কিছু শুভ অনুষ্ঠান হতে চলেছে, এবং কিছু পুজো অর্চনার জায়গাও কিন্তু রয়েছে, যাদের বিবাহ হচ্ছিল না বিবাহের একটা শুভ সুযোগ আসবে, এবং আপনি দেবত্ব স্থানে ভ্রমণ করতে পছন্দ করবেন, এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের বিগত দিনের যে সমস্যাগুলো ছিল সেক্ষেত্রে কিন্তু কিছুটা রিকভারি হয়ে যাবে, এবং মীন রাশির জাতক জাতিকাদের মানসিক যে ডিপ্রেশনটা রয়েছে সেটা কিছুদিন থাকার পর বৃহস্পতি যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন থেকে কিন্তু অনেকটা শুভ ফল পাবেন। এবং এই মীন রাশির আরেকটা জায়গা রয়েছে, যাদের ব্যবসা করছিলেন ব্যবসার জায়গাটা খুব ভালো হচ্ছিল না, কিন্তু এখনও বলবো যে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না, অহেতুক কিছু অর্থ নষ্ট হতে পারে, বা কোনো জায়গায় ইনভেস্ট করবেন না এই মুহূর্তে, বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে শেয়ার মার্কেটে বেশি ইনভেস্ট করবেন না, খুব বুঝে সুঝে ইনভেস্ট করুন, তাতে আপনি ভালো ফল পাবেন, অহেতুক বেশি ইনভেস্ট করলে কিন্তু অর্থ নষ্ট হয়ে যেতে পারে।
এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুব পাওয়ারফুল জায়গা রয়েছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে হাজব্যান্ড টু ওয়াইফের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে জায়গাটা ছিল সেটা আর একটু ভালো হবে। এবং মীন রাশির সংসারে যে অর্থাৎ শ্বশুর বাড়ির রিলেটিভদের সঙ্গে একটা মিসকমিউনিকেশন হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা ভালোর দিকে আস্তে আস্তে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকারা। এবং মীন রাশির যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে আগামী দিনের রেজাল্ট নো ডাউট ভালো হবে, অবশ্যই তার জন্য পড়াশোনা করতে হবে, একটা সুযোগ কিন্তু একটা বছর খুব ভালো রয়েছে, অর্থাৎ হায়ার স্টাডির যোগও রয়েছে। এবং যে বিষয় নিয়ে পড়াশোনা করছে, যে ক্লাসেই পড়ুক না কেন, যদি একটু ভালো করে পড়াশোনা করে তাহলে কিন্তু তার রেজাল্টটা খুব ভালো হবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মীন রাশির জন্য রয়েছে। আর যে অশুভত্ব রয়েছে মীন রাশির জাতক জাতিকারা কি করবেন, বিশেষ করে হলুদ রংটাকে বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। এবং হলুদ রঙের সঙ্গে সঙ্গে আপনি আপনার যে বাড়ি আছে, আপনার বাড়িতে একটা হলুদ গাছের চারা অবশ্যই লাগান। হলুদ গাছের চারা বা হলুদ গাছের চারা আপনি এক কাজ করবেন, টবের মধ্যে লাগিয়ে আপনি আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে রেখে দেন, বা আপনার যদি গৃহে সেরকম ফাঁকা জায়গা থাকে তাহলে সেখানেও রাখতে পারেন। এবং প্রত্যেক দিন সকালবেলা অল্প অল্প করে জল দেবেন, এবং এটা করলে পরেই দেখবেন আপনার অশুভত্ব বৃহস্পতির কারণে যে অশুভত্বগুলো আসছিল সেগুলো রিকভারি হবে। আজকের মতো এই পর্যন্তই। যারা বিষয়গুলো শুনলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার সঙ্গে যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে বলবো যে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময় আমি বসি। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করেন তাদের জন্য তো বেসিক লাইফ হরোস্কোপ বা কুষ্টিটা সম্পূর্ণ বিনামূল্যে দিই। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।